আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই স্পেশাল একটি উপহার, আমাকে কে দিয়েছে এবং এতটি স্পেশাল বলার রিজনটা কি, সব কিছু। একটি লাইক দিয়ে প্লিজ আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করবেন আশা করি। এই উপহারটি আমি আজ থেকে দুই মাস আগে আমার হাতে পেয়েছি। অবশ্য এই উপহারটি এতদিন ছিল আমার নানুর বাড়িতে, যখন আমি নানুর বাড়িতে ছিলাম তখনই আমার বড় মামা আমাকে দিয়েছিল। শুধু আমাকে না, আমরা চারজনকে এই উপহারটি দিয়েছিল। আমি আমার উপহারটি আনবক্সিং নানুর বাড়িতে করিনি, অবশ্য আমার কাজিনেরটা দেখেছিলাম। ওই সূত্রে আমি বুঝতে পারছি যে এই গিফটটার ভিতরে কি কি আছে, তাও আপনাদের মাঝে শেয়ার করব। যখন আমি আমার বাসায় চলে এসেছি তখন আমি জাস্ট একটা ভিডিও আপলোড করার জন্য এই বক্সটি জাস্ট আনবক্সিং করছি আমি। কিন্তু যখন আমার বড় মামা আমার হাতে বক্সটা তুলে দিচ্ছিল রাত 2:30 বাজে, তখন সবাই কিন্তু স্যাহারি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখন রাত 2:30 বাজে আমার বড় মামা ঢাকা থেকে রওনা দিয়ে আমাদের নানুর বাড়িতে চলে এসছে। সো বুঝতেই পারেন রাত 2:30 বাজে আমার বড় মামা অ্যাট ফার্স্ট 4টা বক্স থেকে প্রথম বক্সটা আমার হাতে তুলে দিয়ে বলছে এটা তোমার। বিশ্বাস করেন আমি বলে বুঝাইতে পারছি না আমি কতটা হ্যাপি বোধ করেছি। সো আমার ভয়েসটা আমি পরেই অ্যাড করতেছি। যখন আমি আনবক্সিংটা করতেছিলাম বাসায় বক্সটা আনার পরে, তখন কিন্তু আমি ভয়েসটা অ্যাড করিনি। আমার বক্সটা আনবক্সিং করার টাইমে এতটা আনন্দ লাগতেছিল, মানে আমি একবার খুলতেছি একবার বন্ধ করতেছি, এতটা এক্সাইটেড, মাশাআল্লাহ, খুবই খুবই ভালো লাগছিল এই উপহারটা আমার পেয়ে। আমার মনে হচ্ছিল লাইফের শ্রেষ্ঠ একটি উপহার আমার বড় মামা আমাকে দিয়েছে। যখন আমার বড় মামা এই উপহারটি আমার হাতে তুলে দিয়েছে তখন আমি জাস্ট ছোট্ট করে বলেছি থ্যাংক ইউ বড় মামা। আই ডোন্ট নো আমার বড় মামা শুনেছি কি না, বাট আপনজনদের থ্যাংক ইউ দিতে নেই। আমি এতটাই এক্সাইটেড হয়ে আমার বড় মামাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হয়েছি। স্পেশালি আজকের ভিডিওটা আপলোড করছি আমার বড় মামার জন্য। আমার বড় মামা আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি তা জানে না, হয়তো বা কোনো একদিন জানতে পারে। যদি কোনো একদিন আমার বড় মামা জেনে থাকে তার ভাগ্নি ইউটিউব চ্যানেল খুলেছে এখানে কিছু ভিডিও আপলোড করে, সো যদি কখনো চোখে পড়ে এই থ্যাংক ইউটা শুনবে এবং আমার এতটা এক্সাইটেড এতটা হ্যাপিটা বুঝতে পারবে একটু হলেও। আমার বড় মামার জন্য অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া, মন থেকে দোয়া করছি বড় মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু যায় নামাজ। সো একটি ছোট্ট একটি প্যাকেট, এই প্যাকেটটার ভিতর এত সুন্দর যায় নামাজ আমি বলে বুঝাইতে পারব না। প্রতিটা জিনিস এতটা সুন্দর, আল্লাহ পাকের পবিত্র জিনিস এতটা সুন্দর কেমনে হয়? আমরা যারা মুসলিম আছি আমি মনে করি আমাদের মুসলমানদের জন্য এই জিনিসগুলো সবচেয়ে স্পেশাল উপহার। আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এর আগে আমি আপনাদেরকে কোরআনের ছবিটা দেখিয়ে দিয়েছি, কোরআনটা কেমন। এই কোরআন শরীফটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এমন একটা কোরআন শরীফ আমি মনে মনে চাচ্ছিলাম। সো আলহামদুলিল্লাহ আমার বড় মামার উপহারের মাধ্যমে আমি পেয়ে গিয়েছি। অবশ্য আমাদের বাড়িতে অনেকগুলোই কোরআন শরীফ আছে, বাট কোরআন আরবির বাংলা অর্থগুলো নেই, আই মিন আরবির অর্থ কোন আরবির অর্থ কী বলে সেটা নাই।
সো এটা পেয়ে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। এর আগে দেখেছেন মেসোয়াক, আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার কারণে সব কিছু হয়তো কোনটা কী দেখাচ্ছি সেটা সাথে সাথে বলতে পারছি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো মেসোয়াকটাও প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা জাস্ট শোপিসে রাখার মতো একটি জিনিস, তাজবির সাথে রাখতে পারে। তাজবিটা দেখেন কত সুন্দর, এই তাজবিটা এতটা সুন্দর, আমি জানি না ভিডিওতে আপনারা কেমনে বুঝতে পারছেন কতটা আপনাদের চোখে পড়ছে, সামনাসামনি এতটা নিখুঁত, এতটা সুন্দর, মাশাল্লাহ। সিরিয়াসলি প্রতিটা উপহার আমার কাছে খুবই খুবই স্পেশাল। এবং দুইটি আঁথর দেখতে পাচ্ছেন, এক একটি আঁথর কিন্তু অনেক অনেক ব্র্যান্ডের, অনেক অনেক ভালো। আর প্রতিটা জিনিসের যে বক্সটা আছে, আপনারা কি একটু খেয়াল করেছেন বক্সটা কতটা স্পেশালি, কতটা সুন্দর দেখতে কাঠের বক্স? আমি তো বক্সটা দেখেই আমি পুরো অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর বক্স যে করেছে তাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ জানাচ্ছি। আমার বড় মামা এই গিফটগুলো যেখান থেকেই নিক না কেন, আমার হাতে যে দিয়েছে এটার জন্য আমার বড় মামাকে অনেক 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 বেশি দোয়া জানাচ্ছি, কারণ আমার বড় মামার কিন্তু উপহারগুলো দেওয়ার মতো মানুষের অভাব নাই। বাট আমার বড় মামা যে মন থেকে তার বাগ্নিকে এত স্পেশাল একটি উপহার দিবে এটা মনে নিয়ে আসছে, এটাও অনেক অনেক বড় পাওনা আমার কাছে। ইভেন আজকে একটা কথা শেয়ার করি, আমার বড় মামা আমার কাছে খুবই স্পেশাল একজন পার্সন, এতটা ভালো মানুষ, এতটা ভালো মানুষ। দোয়া করি বড় মামা আপনি যেখানেই থাকেন না কেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে সবসময় দুই হাত তুলে দোয়া করি, আল্লাপাক রাব্বুল আলমিন সবসময় আপনার সকল মনের আশা পূরণ করুক, আমিন সুম্মা আমিন। বড় মামা আবারও জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ এতটা সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য, এতটা স্পেশাল আমাকে ভাবার জন্য। ও হ্যাঁ, এটার কথা শেয়ার করিনি, এটা হচ্ছে একটি ফ্রেম, জাস্ট ইসলামিক ফ্রেম, আপনারা যেখানে ইচ্ছে সেখানেই সাজিয়ে রাখতে পারবেন। ও সরি, আপনারা তো পারবেন না, যাদের আছে তারা অবশ্যই পারবেন, আমি তো পারবো ইনশাল্লাহ। খুবই সুন্দর প্রত্যেকটি জিনিস, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের প্রতিটা জিনিস কেমন লেগেছে আপনারাও আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনারা সকলে আমার বড় মামার জন্য দোয়া করবেন, আমার বড় মামা যেন সুস্থ থাকে, ভালো থাকে, হেফাজতে থাকে। আমার বড় মামার প্রতিটা আশা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে, এবং আপনাদের সকলের জন্য দোয়া, আপনারা সবাই আমাকে এতটা সাপোর্ট করছেন ওই কারণে আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এটুকু বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।